এবং পরবর্তীকালে এই ব্যাংকিং রুল অ্যামেন্ডমেন্ট করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ভবিষ্যতে রাস্তা তৈরি করে রাখছে আরও ব্যাঙ্কগুলোকে প্রাইভেটাইজ করবার জন্য। সেটা আমাদের মানে থ্রেট টু আওয়ার সার্ভিস কন্ডিশন অ্যান্ড জব সিকিউরিটি, এটা তো আমাদের ক্ষেত্রে, কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে তাদের অর্থনৈতিক সার্বভৌমত্বটা নষ্ট হতে চলেছে, দেশের সোশ্যাল স্ট্রাকচারটা বিঘ্নিত হচ্ছে, আমাদের ফিনান্সিয়াল যে স্ট্রাকচার সেটা ডিস্ট্রয় হচ্ছে। ফলে এর পরিপ্রেক্ষিতে ব্যাংক কর্মচারীরা পথে নেমেছে এবং তারা আগাম সতর্কীকরণ হিসাবে মানুষের কাছে যাচ্ছে যে এর পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের কী ক্ষতি হতে পারে, এটা সর্বস্তরের সর্বশ্রেণীর মানুষ এই ক্ষতিগ্রস্ততার শিকার হবে। তা সেই জন্য আপনাদের কাছে আমরা আবেদন করেছি যে এই ব্যাপারটা আপনারা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার তরফ থেকে এসছেন আজকে, আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের। এবং আপনারা যদি আমাদের এই বক্তব্যটাকে যথাযথভাবে মানুষের কাছে পেশ করেন, কেন আপনারা যে শক্তি আপনাদের কাছে আছে যা মানুষের সর্বস্তরে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জায়গা তৈরি করার, সেইটা আমরা চাইছি আপনারা সর্বোচ্চভাবে আমাদের এই জায়গাটা একটু সহযোগিতা করুন। এটা শুধু আমাদের জন্য নয়, এটা দেশ এবং সমাজের জন্য, সকল শ্রেণীর মানুষের জন্য। সেই জন্য আমরা বলছি যে 15-17 ব্যাংক ধর্মঘট শুধু আমরা, এটা প্রতীকী ধর্মঘট, পরবর্তীকালে আমরা কিন্তু আরও বৃহত্তর পদক্ষেপের দিকে যাব। যদিও আমাদের একটা প্রেস ইউএফবিওর তরফ থেকে লাস্ট যে সার্কুলার ইস্যু হয়েছে, তাতে যে কনসিলিয়েশন মিটিং হয়েছে, তাতে দেখা গেছে যে তারা বলেছে যে আমাদের এই জায়গাটা থেকে ডিফার করতে, কিন্তু আমরা বলেছি কারণ তারা বলেছে বিলটা লিস্টেড হয়েছে কিন্তু এটা নিয়ে আলোচনা হবে কিনা এটা এখনো সর্বসম্মত সিদ্ধান্ত হয়নি সরকারের তরফে, ক্যাবিনেটে এটা প্লেস করা হয়নি, ক্যাবিনেট মিটিং যেটা লাস্ট হয়ে গেছে, সুতরাং তারা বলেছে এটা ডিফার করতে বন্ধ রাখতে, কিন্তু আমরা বলেছি যে গভর্নমেন্টের কাছ থেকে কোনো অ্যাসুরেন্স পাচ্ছি যে এই বিলটা পার্লামেন্টে প্লেস করবে না, ততক্ষণ আমরা কিন্তু আমাদের সিদ্ধান্তে বহালই থাকছি এবং সেই অনুযায়ী আমাদের 16-17 তারিখে ব্যাংক ধর্মঘট হতে চলেছে। এটাই আমরা আপনাদের কাছে পেশ করছি।